প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন, আর ইয়াং প্লেয়ারের পুরস্কার পেয়েছেন চেলসির উইঙ্গার কোল পালমার। 2009-10 মৌসুমের পর প্রথমবারের মতো দুটি পুরস্কারই গেল ইংলিশ ফুটবলারদের ঝুলিতে। প্রতিপাতাশের আরও একটি রিপোর্ট। 2009-10 মৌসুমে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের প্লেয়ার অব দ্য ইয়ার এবং ইয়াং প্লেয়ারের পুরস্কার জিতেছিলেন দুই ইংলিশ প্লেয়ার, ওয়েন রুনি ও জেমস মিলনার। এরপর প্রথমবারের মতো আবারও দুই ইংলিশ প্লেয়ারের শোকেসে উঠল এই দুই পুরস্কার। এবার প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন সিটি মিডফিল্ডার ফিল ফোডেন, আর ইয়াং প্লেয়ারের পুরস্কার পেলেন চেলসি উইঙ্গার কোল পালমার। আগের মৌসুমের পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার সতীর্থ আলিং হল্যান্ডকে পেছনে ফেলেছেন ফোডেন। গত মৌসুমে 35 ম্যাচে 19 গোল করেছেন তিনি, সেই সাথে 6টি লীগ শিরোপা জেতা সর্বকনিষ্ঠ প্লেয়ারও হয়েছেন। এর আগে দুবার বেস্ট ইয়াং প্লেয়ারের খেতাব জিতলেও প্রথমবারের মতো পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার হলেন ফিল ফোডেন। এদিকে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ারের তালিকায় থাকলেও ইয়াং প্লেয়ারের পুরস্কার জিতেছেন চেলসি উইঙ্গার কোল পালমার। গত মৌসুমে ম্যান সিটি থেকে চেলসিতে যোগ দেওয়া পালমার 34 ম্যাচে করেছেন 22 গোল, সেই সাথে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের হয়ে গোলও করেছেন তিনি, যদিও সেই ম্যাচে স্পেনের কাছে 2-1 গোলে হেরেছে তার দল। তবে এই ইয়াং প্লেয়ারের দৌড়ে আর্সেনালের বুকায়ো সাকা, ম্যানিউ কোবি মাইনো ও আলেহান্দ্রো গার্নাচোকে পেছনে ফেলেছেন পালমার। প্রতিভা দাস, জিটিভি নিউজ।